হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম। কি অবস্থা সবার? এন্ড কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো। গাইস, সিগমা গেম এটা কি প্লে স্টোরে আছে? এন্ড প্লে স্টোরে কোন জায়গায় তোমরা পাবে সিগমা গেমকে? অনেকেই কিন্তু সিগমা গেম নিয়ে প্রশ্ন করতেছে, অনেকে বলতেছে মোর্শেদ ভাই সিগমা গেম কীভাবে ডাউনলোড করব। অ্যান্ড সিগমা গেমে আমি যে আমার ফেসবুক অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছি, হ্যাক হয়ে যাবে না তো? তারপর অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে এই নিউ গেম, নিউ ফেভারিট অ্যান্ড জনপ্রিয় একটা গেমস এই সিগমা গেম নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছে, অনেক ধরনের কমেন্টস করছে। তবে আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে সিগমা গেম প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবে, অ্যান্ড সিগমা গেম কি সত্যি প্লে স্টোরে রয়েছে কি নাই কোনটা। গাইস, আমরা একটু এখান থেকে এক মাস আগের ঘটনাটা একটু তোমাদেরকে বলি, তাহলে বুঝতে প্রত্যেকের সুবিধা হবে। গাইস, ইন্দোনেশিয়ান সার্ভারের সর্বপ্রথম প্লে স্টোরে এই সিগমা গেমকে কিন্তু লঞ্চ করা হয় ইন্দোনেশিয়ান সার্ভারে, মানে ইন্দোনেশিয়ান কান্ট্রিতে। ওকে, তারপরে ইন্দোনেশিয়ান সার্ভারে মাত্র 12-24 ঘন্টার মতো সিগমা গেমটা প্লে স্টোর ছিল। তারপরে যখন প্লে স্টোরে ছিল তখন কিন্তু ওইটা অনেকেই তো ডাউনলোড করেছে, অনেক ইউটিউবার্সগুলো ভিডিও তৈরি করেছে সিগমা গেমকে নিয়ে। আর তখন, ঠিক আছে, একদিনের মধ্যে কিন্তু এগুলো হচ্ছে, একদিনের মধ্যে যখন প্লে স্টোরে লঞ্চ করা হয়েছিল ওই দিনেই মানুষ ভিডিও আপলোড করেছে ইন্দোনেশিয়ান সার্ভারের যে সমস্ত ইউটিউবাররা ছিল। আর সেখান থেকে কিন্তু ইন্ডিয়ান সার্ভারের ইউটিউবাররা, আমাদের বাংলাদেশেরও কিছু ইউটিউবাররা, বাংলাদেশের কিছু মানুষের অডিয়েন্সরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে কিন্তু একটু হলেও কিন্তু আইডিয়া করেছে যে ফ্রি ফায়ার লাইট অর্থাৎ সিগমা গেম কিন্তু চলে এসেছে। কিন্তু যখন ফ্রি ফায়ার অফিসিয়ালিভাবে তারা এই অ্যানাউন্সমেন্টটা দিল যে ফ্রি ফায়ারের কোনো কপিরাইট কোনো গেমস তারা প্লে স্টোরে রাখবে না, কথা কি বুঝছো? যখন ফ্রি ফায়ার, যখন অ্যাডমিন মডারেটর এই অ্যানাউন্সমেন্টটা দিল যে ফ্রি ফায়ারের কোনো কপি কোনো গেমস, ফ্রি ফায়ারের কোনো কপি কোনো গেমস প্লে স্টোরে থাকবে না, হ্যাঁ থাকবে, কিন্তু ফ্রি ফায়ারের যে হুবহু নাম তুমি দিচ্ছ, মনে করো তোমার একটা নাম, ওই নামটা যদি আমি ব্যবহার করি ওইটা করতে পারবো, তবে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে। এটা অনলাইনে, কিন্তু রিয়েল লাইফে না, অনলাইনে। অনলাইনে তোমার কোনো জিনিস যদি আমি ব্যবহার করি এটা তোমার কাছ থেকে অনুমতি ও তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে। অ্যান্ড তুমি যদি পারমিশন আমাকে দাও তাইলে আমি এটা ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো। আর যদি তুমি পারমিশন আমাকে না দাও তাইলে ওইটা তো কপিরাইট খাবে, ওইটা তো আমি কোনো দিন, ভাই কোনো দিন আমি তো ব্যবহার করতে পারবো না, কথা কি ক্লিয়ার? সো তারপরে যখন ফ্রি ফায়ার অ্যানাউন্সমেন্ট করে দিল যে ফ্রি ফায়ারের কোনো কপিরাইট কোনো গেমস প্লে স্টোরে থাকতে পারবে না, সো তারপর থেকে কিন্তু মানে প্লে স্টোরে আর এটা নাই, কারণ হুবহু নকল করছে, একদম ফ্রি ফায়ারের হুবহু নকল। হ্যাঁ, সিগমা গেম এটাও ভালো গেম ফ্রি ফায়ারের মতো, তবে এটা একদম ফ্রি ফায়ারের একটা নকল গেম। ফ্রি ফায়ারে যেমন যা যা রয়েছে একবারে হুবহু এর সাথে ওর মিল রয়েছে। গাইস, এবার কথা বলা যাক যে আমাদের এই সিগমা গেমের এটা প্লে স্টোরে এখন বর্তমানে নাই কেন, অ্যান্ড প্লে স্টোরে আমরা কি আপডেট কি সত্যি করতে পারবো ফ্রি ফায়ার, ফ্রি ফায়ারের মতো যেমন আমরা আপডেট করি আমাদের নতুন নতুন যখন আপডেট আসে, সিগমা গেমেও তো আপডেট এসেছে। ফ্রি ফায়ারে গেমে আপডেট আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, কিন্তু সিগমা গেমের ওই যে কবে আপডেট আসলো এখনও পর্যন্ত আপডেটটা শেষ হলো না, কিন্তু কেন ব্রাদার? প্লে স্টোরে কিন্তু ভাই তুমি হাজারবারও যদি সার্চ দাও, VPN একটা না 100টা কানেক্ট করেও যদি সার্চ দাও, সিগমা গেম কিন্তু তুমি এখন পাবে না, সিগমা গেমকে এখন তুমি পাবে না, কারণ অফিসিয়ালিভাবে ওর যে ভার্সনটা রয়েছে, এক একটা এক প্লে স্টোরে এক একটা অ্যাপস যখন তারা লঞ্চ করে ওর কিন্তু এক একটা ভার্সন থাকে, ঠিক আছে? অফিসিয়ালিভাবে যখন এর ভার্সনটা যখন আমাদের মাঝে যখন লঞ্চ করা হবে অফিসিয়ালিভাবে, তখন আমরা আপডেট করতে পারবো সম্ভবত 16 ডিসেম্বর অথবা 17 ডিসেম্বর এটা অফিসিয়ালিভাবে আপডেট নিতে পারে, তবে বলা যাচ্ছে না এখনও পর্যন্ত সঠিক নিউজ না পেয়ে। তবে ততক্ষণ পর্যন্ত তোমরা যতই চেষ্টা করো না কেন, প্লে স্টোর থেকে সিগমা গেমটা কখনও কোনো দিন তোমরা ডাউনলোড করতে পারবে না 16 ডিসেম্বরের আগে। আর যদি তোমরা পারো তাহলে অবশ্যই আমাকে বলবা যে মোর্শেদ ভাই আমি এখান থেকে ডাউনলোড করতে পেরেছি। ওকে, তো অ্যাপ গাইস, আমি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গিয়েছো যে প্লে স্টোরে কেন এই সিগমা গেমটা নাই, অ্যান্ড কিসের জন্য এই সিগমা গেমটাকে রিমুভ করা হয়েছে, আর কিসের জন্য তোমরা সিগমা গেমটাকে ডাউনলোড করতে পারতেছ না। মেইন কারণ হচ্ছে এটাই তো, 16 অথবা 17 ডিসেম্বরের পর থেকে আমরা প্রত্যেকে আশা করি সিগমা গেমটা প্লে স্টোরে আবার পেয়ে যাব। সো যাদের মোবাইলের র্যাম কম তাদের জন্য তো সুখবর রয়েছে, সিগমা গেম তো রয়েছে একদম হুবহু ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার 2 এটা, ঠিক আছে? তো গাইস, যারা যারা ভিডিওতে লাইক করো নাই,
kindly like to complete kore felo channel e notun darshok hoye thakle subscribe kore felo and ei video ta somosto bondhuder kache share kore taderke ektu dekhar sujog kore dao karon onekei bibhinno dhoroner kintu proshno korteche sigma game ke niye ar ekta jinish mathay rakhba jeta hotat kore jodi notun game ashe tahole oi game ta please kindly nijer main id diye login korar dorkar nei কারণ আজকাল তো আর মনে করো যে তোমার আইডি দিয়ে তুমি লগ ইন করছো মানে তোমার ডকুমেন্টটা তাদের কাছে চলে যাচ্ছে মনে করো যে ওই আইডিটা যদি হ্যাক হয়ে যায় দোষটা কার পড়বে তোমারই পড়বে কারণ তুমি নিজের হাত দিয়ে তুমি লগ ইন করেছো তোমার আইডি দিয়ে মেইন আইডি দিয়ে তারপরে ওই আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এটা তো অন্য কারোর তুমি দোষ দিতে পারবে না এই জন্য আমি রিকোয়েস্ট করব যতই ফেভারিট বা যতই যে কোনো অ্যাপস যে কোনো গেমস আসুক না কেন নিজের কোনো মেইন অ্যাকাউন্ট দিয়ে এগুলো লগ ইন করবে না কি কথা ক্লিয়ার দরকার হলে নতুন একটা জিমেইল খুলে তারপর লগ ইন করবা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে তারপর লগ ইন করবা কি ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ With the bands, with the bands, with the bands.